ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه ومن والاه اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا شمانة مسلم بحيشة الله رب العالمين بشيش مهربانة عمراء كيش شمعي আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হলাম বিষয়টি নিয়ে সবে সালাত এবং সিয়াম কিভাবে আদায় করবেন সবে নামাজ এবং রোজা কিভাবে পালন করবেন এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করব ইনশা আল্লাহ তালা সু ভাই আপনি আমি জানি আল্লাহ আব্বুল আলমিন যে দিন আমাদেরকে দিয়েছেন এটা একটা পরিপূর্ণ দিন সম্পূর্ণ দিন দিন ইসলামটা একটি কমপ্লিট এখানে কিছু নিয়ম নীতি বৃদ্ধি করার সুযোগ যেমন কারণেই আবার যে নিয়মগুলি ইসলামে রয়েছে তা থেকে ঘাটতি করার সুযোগও কারণেই কারণ আল্লাহরবুল আলমিন এই দিনকে পরিপূর্ণ করেছেন এ সম্পর্কে কোরআনুল করিমে আল্লাহরবুল্লা আলমিন বলছেন আলিয়া আকমাল দিনি ওরিতুল ইসলামা দিনা যে তুলাকুম দিন আকুম আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম আমার তো নেয়ামত আমি তোমাদের উপর সম্পন্ন করলাম ইসলামা দিনা আমি তোমাদের জন্য দিন ইসলামটাকে তোমাদের জন্য ইসলাম দিন হওয়ার জন্য আমি সন্তুষ্ট হয়ে গেলাম এটা আল্লাহরবুল্লা আলমিনীর কথা তা দিন আপনার আমার জন্য পরিপূর্ণ এখানে কোনো প্রকার অ্যাড করার অথবা কোনো প্রকার বিয়োগ করার সুযোগ কোনো বান্দার আল্লাহ রবুল আলমিন দেননি যেটা করে গেছেন সেটা বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল আলী আসলামের মাধ্যমেই এটা প্রতিপালিত হয়েছে সম্মানিত মুসলিম ভাই সকল আসুন আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই সেটি হল যে আল্লাহ রবুল আলমিন যেহেতু দিন পরিপূর্ণ করে দিয়েছেন সেখানে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না আবার সেখান থেকে কমানোও যাবে না এটা আমরা জেনে গেলাম তা আসুন আমাদের সমাজে একটি দিন সমাগত হচ্ছে আর সেটি হল সে লেই মিন শাবান শবে বরাত যে বলে যেটা বলা হয়ে থাকে আসলে সবে বরাত শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই এক নম্বর কথা তবে এটার আরেকটা আরবি নাম রয়েছে সেটা হলো নিসফে শাহাবান অর্থাৎ শাবান মাসের অর্ধ তারিখ এই শাবান মাসের অর্ধ তারিখ সম্পর্কে কোরআন এবং হাদিসে বিশেষ করে হাদিস সমূহের মত হাদিস বিশারদগণের মধ্যে কিছু কিছু হাদিস উল্লেখ করা হয়েছে এর ফজিলত সম্পর্কে কিছু হাদিস বলা হয়ে থাকে এবং এই ফজিলত সম্পর্কে যত হাদিস নিসফে শাহাবান সম্পর্কে বলা হয়ে থাকে এটার এমন কোনো ভিত্তি নাই যে ইয়া আতামিদু আলেহ যার ওপর ভিত্তি করে কোনো একটা এবাদতকে সাব্যস্ত করা যেতে পারে তা বলতেছেন যে এই বিষয়ে যত হাদিস বর্ণিত হয়েছে ফি ওয়ারাদা ফি বা আজুল ওকলেহা এই এইসি মান শাহান অর্থাৎ সবে বরাতের রাত্রিতে যেই রাতের বেলায় মানুষ এবাদত বন্ধুকিতে মুশগুল হয় এবং দিনের বেলায় রোজা রাখে এর ফজিলত সংক্রান্ত যত হাদিস রয়েছে সবগুলি জঈফ এবং কতুকগুলি আছে মৌজ এবং বানাওয়ট অনুরূপভাবে ওয়মেহা বেসিয়াম অর্থাৎ রাতের বেলায় এবাদত করবেন দিনের বেলায় রোজা রাখবেন এই সম্পর্কে খাস করে কোনো হাদিস সহি দলিল দ্বারা প্রমাণিত নয় কোনো সহি হাদিস নেই কিছু হাদিস আছে সেইগুলি অত্যন্ত দুর্বল অথবা সেইগুলি মৌজু এবং বানাওয়ট সেই হাদিসগুলির ওপর কেন্দ্র করেই আপনার আমার সমাজে চালু হয়ে আসছে এই শবে বরাতের বেদাৎ শবে বরাতের নামাজ শবে বরাতের রোজা তা এই শবে বরাতের রোজা নামাজ মানুষ কীভাবে পড়ে থাকে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ সবে বরাতের নামাজের নেয়াতে কেউ কেউ বারো রাকাত নামাজ পড়েন আবার কেউ কেউ একশো রাকাত নামাজ পড়েন একশো রাকাত নামাজ কিভাবে পড়েন যে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা দশ বার করে পড়তে হয় এরকম করে একশো রাকাত নামাজ পড়ে আবার কেউ কেউ বারো রাকাত নামাজ পড়ে কিন্তু ওই রকম প্রসেস করে যে সুরা ফাতেহা পড়বে একবার দশ বার করে সু মানে সুরা এখলাস পড়বে এই যে পদ্ধতি আমাদের সমাজে চালু হয়েছে এই নিয়াত করে এই প্রসেস করে যে নামাজ রাতের বেলায় পড়া হয় আবার অনেকে আবার কি করেন এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন কবর মাজার জিয়ারত করতে যান মসজিদগুলিকে লাইটিং করেন আবার অনেকে এই রাত্রে জেগে থাকার জন্য আবার একটা খাবার ব্যবস্থা করেন সেটা হলো কি হালুয়া রুটি হালুয়া রুটি খায় কী কারণে যে এই আল্লাহ নবী ইসলামের দাঁত ভেঙেছিল তাই আল্লাহ নবী সাল্লাম নরম জিনিস খেতে পছন্দ করতেন তাই তারা এখন হালুয়া রুটি খাওয়া শুরু করছে কখন দাঁত ভেঙেছিল রমজানের পরে যে সওওয়াল মাস সাও মাসের এগারো তারিখ নবী করিম সাল্লাসলামের সাথে উহুদের যুদ্ধে যুদ্ধ হয়েছিল কিন্তু আমরা এখন সেই সময় তারা দাঁত ভেঙেছিলো আমরা এখন ব্যথা অনুভব করে তারা দুই মাস আগে এই সাবান মাসে নিসপে শাহবানে আল্লাহ একবার মানুষ রকম যে আসলে মানুষের মধ্যে কিভাবে ধোকাবাজি সরানো যায় এই প্রসেসে কিছু লোক রয়েছেন যারা সমাজের মধ্যে এইগুলি চালু করেছেন সম্মানিত মুসলিম ভাই সকল এইগুলি হলো কি আমাদের দেশের এক শ্রেণীর আলেম যারা এরকম করে ধান্দাবাজি করে অন্যের টাকা নিজেদের পকেটের মধ্যে ধোকানোর একটা ব্যবস্থা করেন এর কোনো সহি অথেন্টিক কোনো দলিল নেই কোনো বাপের বাটা দেখাতে পারবে না যে সই হাদিসে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই রাতে এবাদত করেছেন দিনের বেলায় রোজা রেখেছেন এর কোনো প্রমাণ নেই ওই ব্যক্তি রোজা রাখতে পারবে যে ব্যক্তি প্রতি মাসে তিনটি করে রোজা রেখেছেন আইয়ামুল বিদ তিনটি করে রোজা রাখার যার অভ্যাস আছে সে যদি এই মাসেও রোজা রাখে করতে পারে এই মাসের ফজিলত শুধু সবে বলাতে কেন এই মাসের ফজিলত শুরু হয়েছে যে প্রথম তারিখ থেকেই আপনি প্রথম তারিখ থেকেই নফল রোজা রাখেন যেমন আজকে সোমবার সোমবারে আপনি নফল রোজা রাখেন কোনোই সমস্যা নেই এই মানে নফল যত আছে বৃহস্পতিবার সোমবার এমনিতে আপনি নফল রোজা রাখতে পারেন অথবা কারো যদি গত রমজানে কিছু রোজা কাজা ছিল এখনও আদায় করতে নাই সেই কাজার নিয়েতে এই মাসে আপনি নফল রোজা রাখেন নবী করিম ছিলাম এই মাসে অনেক রোজা ছিলেন কিন্তু খাস করে কোনো দিনে রোজা রাখলেন না শুধু সবে বরাতের নিয়েতে আপনি এই মাসের পনেরোই সাবান আপনি রোজা রাখবেন আর রাতের বেলায় এবাদত বন্দুকিতে মুশগুল থাকবেন আবার অনেকে বলে যে এটা হলো ভাগ্য রাজনী একবার এত মিথ্যা কথা বলতে পারেন হ্যাঁ অনেকে আবার বলে যে কোরআন নাজিলের মাস এটা কোরআন নাজিলের মাস না কোরআন নাজিলের মাস হলো রমজান মাস যে এটা কদর রাত সম্পর্কে আল্লাহ রবীন্দিন বলতেছেন কদর নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদর রাত্রিতে ও আদ্রাহ কামাল আল্লাহুল কদর কদরের রাত্রি কি লাইলাতুল কদরে খাই রম মিনাল ফিশাহ কদরের রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম যেটা রমজান মাস আর রমজান মাস কোরআন নাজিল হয়েছে তার স্পষ্ট দলিল হল শাহরু রমাদান আল্লাহ জিমুম জিলাফি কোরআন রমাদন এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে কিন্তু অনেকে আরেকটা কোরআনের আরেকটি দলিল সুরা হামিম হ্যাঁ অলকিতা বিল মুবিম ইন না আঞ্জাল্লাহফি লেই তারা বলেন যে এই কোরআন নাজেল হয়েছে বরকতময় রাতে আর সেই জন্য এই বরকতময় রাত বলতে সবে বরাতের রাত না বরকতময় রাত হলো কদরের রাত এই শবে বরাতের রাত বরকতময় এই তফসির এই ব্যাখ্যা কেউ করেননি তফসির আপনি কালে দেখেন যারা বলেছেন যে এই সবে বরাত এটা বলেন এটা ভ্রান্ত বরং সেখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো লাইলাতুল হ্যাঁ লাইলাতুল মুবারকা বরকতময় রাত্রে হলো কি রমজান মাসের যে কদর কদরের রাত এটাই সম্মানিত বন্ধুগণ যাই হোক আপনি আপনাদেরকে আমি বেশি কথা বলবো না শুধু এ কথাই বলতে চাই যে এ সংক্রান্ত যে হাদিসগুলি পরিণত হয়েছে তার মধ্যে একটি হাদিস হলো যে আয়সা আল্লাহ তালা আনহা একদিন দেখলেন বিছানায় রসুল্লা ইসলাম নেই তিনি গেলেন যে দেখেন জান্নাতুল বাকি যেটাকে আমরা বলি আসলে এটার নাম হলো বাকিয়া গরকাদ এই বাকিয়া গরকদে তিনি এই দোয়া করতেছেন নবী ইসালাম তাকে দেখলেন কি ব্যাপার হে আয়সা তুমি কি করতেছো তুমি কি মনে করো আল্লাহ এবং রাসুল তোমাকে ক্ষমা করে মানে ধোকা দেবে তখন তিনি বললেন যে না আমি তো মনে করতেছিলাম যে আপনি তার আপনার অন্য স্ত্রীদের কাছে চলে গিয়েছেন নাকি তখন আল্লাহ নবী ইসালাম তাকে বলেছিলেন যে হে আয়সা তুমি কি জানো এটা কোন রাত যে এই রাত যেই রাতে বনি কলবের বনি হ্যাঁ কলবের ভেতরে যত গানাম রয়েছে যত ছাগল রয়েছে বকরি রয়েছে এর গায়ে যত লোম আছে এই লোম পরিমাণ মানুষকে আল্লাহ রবুল্লা আলম মাফ করে দেন এই হাদিসটি এই সম্পর্কে বলা হয়েছে যে এটা একটা হাদিস তির্মিজিত রয়েছে এবং এটা একটা মনকাতে হাদিস যেটা দিয়ে হজ্জত কায়েম করা কখনো সমীচীন নয় উচিত নয় বরং এটাতে মনে করতেছেন দেখুন আপনি একটু চিন্তা করুন তো ভাই যদি এটা খুব সুন্দর এবং ফজিলতপূর্ণ এবাদত হতো এই রাত্রে এবাদত করা তাহলে নবী করিম সাল্লাহসাল্লাম কেন তিনি তাঁর অন্য সাহাবা এখামকে আগে জানালেন না এমনকি স্ত্রী আয়সার আদি আল্লাহ তালা আনাহাও জানেন না তাহলে ফজিলতপূর্ণ দিনগুলিকে আল্লাহ নবী কি গোপন করেছিলেন কখনো জি না কখনো তো গোপন করেননি তাহলে তিনি এটা গোপন করলেন যে ইসলাম তিনি গোপন করে গিয়েছেন আল্লাহ আকবার আপনি আমি কি না আপনার আমার দেমাগ নেই যে যদি ফজিলতপূর্ণ রাত সেটা আল্লাহ নবী তো স্পষ্ট করে বয়ান করে গিয়েছেন যেমন লাইলাতুল কদর রাত সম্পর্কে আল্লাহ নবী স্পষ্ট করে বলেছেন তুমু হ্যাঁ যে তোমরা কি দাঁড়াও মান কামা লাইলাতুল কদরে ইমানান ওয়احتিসাবা গফিরা লাহুম মা তাকাদ্বা সোয়েব বুখারী মুসলিমে এসেছে যে ব্যক্তি ইমান এবং সোয়াবের আশায় কদর রাত্রিতে জাগবে তার পূর্বের গোনাখাতা আল্লাহ রবুল্লা আলম মাফ করে দেবেন এটা তো আল্লাহ নবী ইসলাম স্পষ্ট করে বলে গেলেন তাই এটা কি বলতে পারতেন না তাই এটা কেন বোখন করলেন কেন তিনি একাই মদত করলেন আর অন্য কাউকে জানালেন না এটা যে এইটা বিশুদ্ধ নয় তার স্পষ্ট প্রমাণ এটা এবং এ সংক্রান্ত আরেকটি কথাই বলবো সেটা সোহেম মুসলিমে একটা হাদিস এসেছে নবী করিম সল্লা ইসলাম তিনি বলতেছেন যে তোমরা লা তোমরা খাস করে নেবে না ইয়াও কি আল্লাহ নবিশ্লাম বলতেছে লা লাতা জুম আতে বেকেয়া মেন মেন বেন লায়ানি আল্লাহ নবিসেল ইসলাম যে বলেছেন রাত্রিগুলির মধ্যে জুমার রাত্রিকে তোমরা খাস করে ইমাদতের জন্য হ্যাঁ নির্দিষ্ট করে নিও না অনুরূপভাবে জুমার দিন রোজা রাখার জন্য নির্দিষ্ট করে নিও না কেন আল্লাহ নবী সালাম এটা নিষেধ করলেন যে এরকম খাস করে এবাদত তোমরা করে নিও না অথচ আরেকটা এবাদত খাস করে করতে বললেন সেটা হলো কদরের রাত্রিতে এই হাদিসটি সেই মুসলিমে বর্ণিত রয়েছে আল্লাহ নবী ইসলাই তিনি তো জানেন যে এবং বলেছেন যে খয়রমেন তলা হিসামস সর্বশ্রেষ্ঠ দিন যেই দিনে জুমার দিন যেই দিনে সূর্য ওঠে আর সেই শ্রেষ্ঠতম দিন হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠতম দিন হওয়া সত্ত্বেও আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি এই রাতে ইবাদত করতে দিনের বেলায় রোজা রাখতে নিষেধ করেছেন আর রমজান মাসের কদর রাত্রিতে এটা সাব্যস্ত করেছেন তাহলে যদি এই সবে বরাতের রাতে নির্দিষ্ট করে রোজা রাখতে হইতো দিনের বেলায় রাতের বেলায় ইবাদত করতে হইতো আল্লাহ নবী বলতেন না এবং তিনি গোপন করে গেলেন সম্মানিত বন্ধুগণ মূল কথা হলো এই সংক্রান্ত যত হাদিস রয়েছে এইগুলি হাইজাইফ অথবা মনকাতে অথবা বানাওয়াট মৌজ এর কোনো সহি অথেন্টিক দলিল নেই অতএব সবে বরাতের নিয়তে কোনো নামাজ পড়া যাবে না সবে বরাতের নিয়তে দিনের বেলায় রোজা রাখা যাবে না কিন্তু ওই ব্যক্তি রোজা রাখতে পারবে যে আগে থেকে অভ্যাস আছে সেও এই মাসেও তিনটি রোজা রাখলে রাখতে পারবে কোনো সমস্যা নাই আর যদি এরকম কোনো নিয়ত না করে শুধু সবে বরাতের নিয়ত নিয়তে রোজা রাখে এটা তাহলে আপনার বেদাৎ হবে আর একটা হাদিস বলি শেষ করব সেটা হলো নবী ব্যক্তি আমাদের সমাজে এমন কোন নতুন কাজের আবির্ভাব ঘটাবে যেটা তার অন্তর্ভুক্ত নয় ফাহুয়া রাদ সেটা বাতিল ও অগ্রহণযোগ্য এবং মারদুদ না তার উপরে এটা নিক্ষেপ করা হবে এটার কোনো সব তো পাবেই না বরং এটার জন্য সে গুণাগার হবে আসুন আমরা এই গুণা থেকে বাসি এবং সবে বরাতের নিয়াতে নামাজ নির্দিষ্ট করে নেই স্বাভাবিকভাবে অন্য দিন যেভাবে নামাজ পড়বেন এ দিনেও পড়বেন সবে বরাত নিয়াতে নিয়েতে কোনো রোজা নেই আল্লাহ আল্লাহরবুল আলামীন আমাদেরকে এই বিদার থেকে বেঁচে থাকার তৌফিক দান পড়ে না আমিন কারণ আল্লাহ বলছেন ফেলিয়া জালিল্লাফুন আমরি তুসিব আহুম ফেজনা উ ইউসুই বহুম আজাদ তারা সাবধান হোক যারা দুনিয়ার মধ্যে আল্লাহ নবী ইসা বিরুদ্ধাচরণ করে যে দুনিয়ায় তারা ফেতনার মধ্যে পড়বে অথবা কঠিন আজাবের মুখোমুখি হবে কেয়ামতের দিন আল্লাহ তুমি আমাদের এই আজাব থেকে বাঁচাও আর আল্লাহ নবী ইসা সাবধান করতেছিলেন যে ফেকুল্লা মাহদাস বেদা প্রত্যেক জুমার খোদবায় তিনি বলতেন এই নব আবিষ্কৃত কাজগুলি হলো বিদাহাত আর যারা বিদাহাত করবে তারা নবী করিমা সাল আলি আসলামের হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে আসুন আমরা এইগুলি থেকে যেন বঞ্চিত না হই নবীর শাপাত যাতে আমরা পাই আল্লাহ রব আলমিন এই তৌফিক যেন দান করেন এবং নবীর ওপর বেশি বেশি করে একা একাই দরুদ সালাম পেশ করি আল্লাহমসাল সাল্লাম ওবরিক আসলাম আলা আবদিকারসুলক নবীন মহম্মদ আজমাইন ও আখরান রব আলিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ